দর্শক বন্ধুরা, আমি শেখর সহিস আর বিচিত্রা এডুগাইড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। পিজি কোর্সের সমস্ত বর্ষের ছাত্রছাত্রী যারা এবছর টার্মেন্ট এক্সাম দেবেন তারা সকলে জানেন যে 23 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর অনলাইন পিজি টার্মেন্ট এক্সাম প্রক্রিয়াটি সম্পন্ন হবে। ইউনিভার্সিটি প্রদত্ত নির্দিষ্ট পোর্টালে লগ ইন সম্বন্ধীয় ব্যাপারে সহায়তা করার জন্য আজকের এই ভিডিওটি। ইউনিভার্সিটি থেকে পিজি অনলাইন এক্সামের যে পোর্টালটি দেওয়া হয়েছে সেটির লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পোর্টালে আসার পর পরীক্ষার্থীকে প্রথমে যেটি পুট করতে হবে তা হলো পরীক্ষার্থীর ইউনিভার্সিটির এনরোলমেন্ট নাম্বার। তাছাড়া পরীক্ষার্থীকে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিতে হবে নির্দিষ্ট ঘর থেকে। এরপর পরীক্ষার্থীকে যে কোনো একটি চালু মোবাইল নাম্বার দিতে হবে যেটিতে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। এক্ষেত্রে পরীক্ষার্থীর ইউনিভার্সিটিতে রেজিস্টার করা নাম্বার ছাড়া যে কোনো নাম্বার কিন্তু দেওয়া যাবে। পোর্টালে লগ ইনের জন্য এই সমস্ত যাবতীয় ডিটেলস সঠিকভাবে পুট করার পর সাবমিট বাটনে ক্লিক করলে একটি ওটিপি আসবে পরীক্ষার্থীর দ্বারা সাবমিট করা মোবাইল নাম্বারে, যেটি দেওয়ার পর এন্টার বা সাবমিট করলে পরীক্ষার্থীর কাছে ভেসে উঠবে অনলাইনের পরীক্ষা সংক্রান্ত পেজটি। নিজের মোবাইল থেকে পোর্টালটি ওপেন করলে অবশ্যই আপডেটেড গুগল ক্রোম ব্রাউজার ইউজ করবেন এবং ব্রাউজারটিতে কর্নার থেকে ডেস্কটপ মোডটি অন করে নেবেন, তারপরে কিন্তু পরীক্ষা দেবেন। তো এটি ছিল পিজি অনলাইন টার্মেন্ট এক্সাম পোর্টালে লগ ইন সংক্রান্ত একটি তথ্য। অনলাইনের এই পরীক্ষাটি পরীক্ষার্থীরা চাইলে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব কিংবা নিজের মোবাইল থেকেও দিতে পারবেন। পরীক্ষা চলাকালীন বিভিন্ন বিষয়ের প্রশ্নোত্তর বিষয়ে সহায়তা পেতে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন বিচিত্রা এডুগাইড ইউটিউব চ্যানেলের সাথে। আর বাংলা বিষয়ের পরীক্ষার প্রশ্নোত্তর বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বারে। তো আজকের আপডেটটি এই পর্যন্তই। আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন।